এখানে নিয়েছি একটা রসুন। আদা রসুন ছিলার জন্য অনেক রসুন ছিলতে হয়, আর রসুন ছিলতে ছিলতে হাত ব্যথা হয়ে যায়, অনেক সময় হাত ছিলেও যায়। তো আমি একটা রসুন নিয়েছি, দেখুন রসুনটা ছিলার চেষ্টা করছি, ভাঙার চেষ্টা করছি, চামড়াটা ওঠানোর চেষ্টা করছি, কিন্তু উঠছে না, অনেক শক্ত। এখন আমি এটা মাইক্রোওভেনে দিয়েছি, মাত্র 10 সেকেন্ড রাখবেন, বা 5 সেকেন্ডের মতো, 5-10 সেকেন্ডের মধ্যে এটা বের করে ফেলতে হবে, কারণ এর চাইতে বেশি রাখলে আপনার রসুনটা ভিতরে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি টান দেওয়ার সাথে সাথে কিন্তু রসুনটা খুলে যাচ্ছে, দেখুন খুব সহজে রসুন বের হয়ে যাচ্ছে। আর আদা রসুন ব্লেন্ড করার জন্য অনেক রসুনের প্রয়োজন হয়। আপনারা যদি এভাবে রসুনটা ছিলে নেন তাহলে আপনাদের কয়েক সেকেন্ড লাগবে, ধরুন 10 মিনিটে আপনি অনেকগুলো রসুন একসাথে ছিলে ফেলছেন। দেখুন এখন কিন্তু রসুনটা একদম বের হয়ে যাচ্ছে, রসুনের ভিতরে যে তেলটা থাকে সেটা ছেড়ে দেয় আর চামড়াটা খুব সহজে খুলে যায়। আপনি চাইলে রসুনটা দুই ভাগ করে তারপরে ওভেনে দিতে পারেন, তাহলে আপনার কাজটা আরও সহজ হয়ে যাবে। আজকে আপনাদের সাথে আমি মাইক্রো ওভেনের কয়েকটা সহজ পদ্ধতি শেয়ার করব। এই সহজ পদ্ধতিগুলো আপনারা দেখলে আপনাদের রান্না যেমন সহজ হয়ে যাবে, রান্নাঘরের অনেকগুলো টিপস আপনারা শিখে যাবেন। আসুন আরও একটি ভিডিও দেখাই। তা এখানে আমি নিয়েছি গুড়দা, গরুর হাড়। আমরা অনেক সময় গরুর গিলা কলিজা, তারপরে মুরগির গিলা কলিজা, অনেক ধরনের গিলা কলিজা রান্না করি, কিন্তু এই গিলা কলিজা রান্না করার আগে আমরা গরম পানিতে সিদ্ধ করে এটার যে এক্সট্রা রক্তটা সেটা ফেলে দিই। আজকে আমি গরম পানিতে চুলাই করব না, আজকে আমি পানি দিয়ে বলের ভিতরে এই গুড়দাটা দিয়ে আমি ওভেনে দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ওভেন থেকে বের করব। এটা পরিমাণের উপরে ডিপেন্ড করে মিনিটটা, আপনার কাছে যদি বেশি মনে হয় যে গুড়দার পরিমাণটা তাহলে আপনি 10 মিনিটও দিতে পারেন। তো দেখুন একদম রক্ত সব বের হয়ে গিয়েছে, চুলায় পানি দেওয়ার ঝামেলা তো নাই আর অনেকক্ষণ বসিয়ে রাখার ঝামেলা নাই। আপনি চুলায় পেঁয়াজ কষাতে থাকবেন আর এই ফাঁকে আপনার এই গুড়দার যে রক্ত সেটা বের হয়ে যাবে। আর আমি কিন্তু এই ফাঁকে পেঁয়াজটা কষিয়ে নিয়েছি, পেঁয়াজটা কষিয়ে এখন আমি এই গুড়দাটা রান্না করে নিচ্ছি, দেখুন কি সুন্দর একটা কালার আসছে। এভাবে সহজে আপনারা কয়েক মিনিটে গুড়দাটাও রান্না করে ফেলতে পারবেন। আসুন এবার আপনাদের সাথে শেয়ার করি সবজি কিভাবে আপনারা ভাপে সিদ্ধ করবেন। অনেক সময় আমরা সবজিগুলো ভাপে সিদ্ধ করে তারপরে ভাজি বা তরকারি রান্না করি বা ভাজি রান্না করি। আজকে আমি পানিতে সবজি দিয়ে তারপরে এটা ওভেনে 10 মিনিটের জন্য রেখে দিব। আমি সবজি কিন্তু ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছিলাম, তারপরেও দেখুন সবজির ভিতরে যে একটা পোকা ছিল সেটা বের হয়ে গিয়েছে। অতিরিক্ত তাপে সবজির ভিতরে যদি কোনো পোকা থাকে সেটা বের হয়ে যাবে, এই জন্য সবজি খাওয়ার আগে একটু যদি ভাপে সিদ্ধ করে নেন বা এভাবে ওভেনে দিয়ে যদি একটু সিদ্ধ করে নেন বা একটু গরম ভাপ দিয়ে নেন তাহলে কিন্তু আপনার সবজিটাও ক্লিন হয়ে গেল আর সাথে হালকা একটু সিদ্ধও হয়ে গেল আর সবজির যে এক্সট্রা গ্রানটা সেটাও চলে যাবে। তো এখন আমি এই ব্রকলিটা ভেজে নিব। তা আপনারা চাইলে ওভেনে দিয়ে আবার গ্রিল করে ভেজে নিতে পারেন, আবার এই ব্রকলি ভালো করে ধুয়ে আপনারা তরকারিতে ব্যবহার করতে পারেন, আবার চাইলে আমার মতো বেসন দিয়ে ভেজে খেতে পারেন। তা আমি পানি ফেলে ভালো করে ধুয়ে আবার আমি লবণ দিয়ে মাখিয়ে নিলাম, এখন আমি বেসন দিয়ে এটা ভেজে নিব। আমি যদি ডাইরেক্ট বেসন দিয়ে এটা ভেজে নিতাম তাহলে তো আমি এই পোকাটাও খেয়ে ফেলতাম, টেরও পেতাম না, তাই না? এই জন্য আমি প্রায় সময় কিছু সবজি যেগুলো আমি জানি না ভিতরে পোকা থাকবে নাকি থাকবে না সেগুলো ভালো করে ধোয়ার পরেও কিছুক্ষণ মাইক্রো ওভেনে দিয়ে রাখি, ভিতরটা যেন ভালো করে পরিষ্কার হয়ে যায়, কোনো পোকামাকড় থাকলে যেন গরম ভাপে বের হয়ে যায়। তো এই দেখুন আমি এখন বেসন দিয়ে এই ব্রকলিটা ভেজে নিচ্ছি। আপনাদের কাছে এই টাইপের টিপসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ শেয়ার কিন্তু অবশ্যই করবেন, শেয়ার করলে আরও এরকম কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আজকে এখান থেকে বিদায় নিব, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।